কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটা রিসর্ট, সেই রিসর্টের মালিক কেন তাদের দাবি মতো মেলার জন্য 50,000 টাকা চাঁদা দেননি, সেই কারণে একেবারে দলবল নিয়ে রিসর্টের মধ্যে ঢুকে শুধু হামলা চালানো হলো না, সেই রিসর্টের কর্মীদের বেধড়ক মারধর পর্যন্ত করা হলো। আর এই গোটা ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতির ভাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে উঠেছে। আমি আলোচনায় আসার আগে সিসিটিভি ফুটেজটা একবার আপনাদের সামনে রাখবো। এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ, দেখতে পাচ্ছেন এই ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7:32 যখন একেবারে দলবল নিয়ে জনাচল্লিশেক নিয়ে ভেতরে ঢোকা হয়ে ঢুকেছেন তৃণমূলের ব্লক। তারপর দেখুন তেড়ে যাচ্ছেন ভেতরে, তারপর সেখানে হামলা চালানো হয় এবং যারা রিসর্টে কর্মীরা যারা ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে রিসর্ট মালিক অভিযোগ করেছেন। আমি এইখানে এখানে দেখাতে চাইবো যে রিসর্ট মালিক তিনি ঠিক কী অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই তৃণমূলের ব্লক সভাপতির ভাই, তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলছেন, অভিযোগ কী, পাল্টা বক্তব্য কী, আপনাদের সামনে রাখবো, তারপর আলোচনায় ফিরছি। সন্ধ্যের সময় পিয়ার আলী, তবে সাফি আলী, এরা দলবল নিয়ে এসে ওই এখনই 50,000 টাকা দিতে হবে, আমার রেকর্ড আছে, অন রেকর্ড আছে আমার কাছে, ঠিক আছে, যে টাকা দিতে হবে তা না হলে এখনই হোটেল বন্ধ করে দেবো। ওই জমিটাকে কিনে নিয়ে নেওয়ার জন্য মানে আমার হোটেলটা কিনে নিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে, আজকে ওরা ভাঙচুর করলো, এসে আমার স্টাফদের মারধর করলো, সমস্ত ধরনের আমার পেপার্স আছে, আমার সমস্ত লাইসেন্স রয়েছে আমার কাছে, আমি আমি কোনো বেআইনিভাবে তো আমি এখানে গাছ জোড়াতে করছি না, তাদের যদি কোনো অন্যায় করে থাকি আমি তাই তারা থানায় আসবে, তাদের থানায় লিখিত দিক। আইনে যদি কোনো প্রভিশনে দেখা যায় যে আমার ভাই অন্যায় করেছে, আইন আইনের পথে চলুক, সে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যেটা নিয়ে কেন্দ্র করে হচ্ছে এটা নিয়ে আমার অভিযোগ আছে। এটা কোনো ব্লক সভাপতি এই সমস্ত যে বলা হচ্ছে এর সঙ্গে ব্লকের আমাদের দলের তো কোনো সম্পর্কই নেই। এখন সে মালিক জানে আর হচ্ছে আমার ভাই জানে, আমরা তো কেউই সেই স্পটে ছিলাম না, কাজেই আমরা ওই সম্বন্ধে আমি যতটুকু জেনেছি ওখানে যারা যারা আরও ছিল তারা বলেছে যে বাইরে থেকে ওদের কথা হয়েছে, বাকবিতণ্ডা যেটা হয়েছে হোটেলের বাইরে দাঁড়িয়ে হয়েছে, সেটা ভিতরে না, সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগের ওপর দাঁড়িয়ে আজকের এই জিনিসটাকে একটু লম্বা চওড়া করার চেষ্টা চলছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির এখানে একটা বড় ইন্ধন আছে, একটা রাজনৈতিক চক্রান্তর একটা পার্ট, একবার নয় একাধিকবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই কথা বলেছেন যে ব্যবসা থেকে শুরু করে কোনো শিল্প সংস্থা যারা এখানে বিনিয়োগ করতে আসবে, ব্যবসা করতে আসবে, সুষ্ঠুভাবে তারা যেন করতে পারে, কোনো হেনস্থার তারা যেন শিকার না হয়। এইটা দলনেত্রী হিসাবে দলকে যেমন বার্তা দিয়েছেন, তেমনই প্রশাসনিক প্রধান হিসাবে প্রশাসনকেও কড়া হাতে এইরকম কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। আমার প্রশ্ন একেবারে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে পরিষ্কার যে একেবারে দলনেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ কি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছচ্ছে না? একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে কেউ যদি চাঁদার জায়গায় গিয়ে কোনো ঝগড়াঝাটি ঝামেলা করে, ভাঙচুর করে, তার দায়িত্ব তার, তাকে পুলিশের যে আইনের যে ব্যবস্থা আছে তা নিতে হবে। কিন্তু আপনারা যেটা প্রতিটা কথায় জুড়ে দেওয়ার চেষ্টা করেন, আমার ভাই কোনো অন্যায় করলে আইনে কোনো প্রভিশন নেই তাতে আমার কোনো পানিশমেন্ট হতে পারে, আপনারা সব কিছুতে একটা মানে কেউ কেউ এটা বিরোধী দলরা মেইনলি করছে, না 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 না, আপনি ভুল করছেন, আমি বলছি একেবারে যখন প্রশাসনিক প্রধান এই বার্তা দেন আমরা তো আশাবাদী হতে চাই যে এই ঘটনা আগামী দিনে ঘটবে না, আমি কেন এই প্রশ্ন করছি? আমি চুর চাঁদা চাওয়া এটা নতুন কোন ঘটনা না, আমি আমি কেন প্রশ্ন করছি, আমি আমি জাস্ট একটা ছোট পরিসংখ্যান, আমি বলছিলাম না ছোট পরিসংখ্যান দিয়ে দিই, বারেবারে কেন হচ্ছে, এটা হচ্ছে 11 নভেম্বর শিয়ালদায় দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ, একজন হোটেল ব্যবসায়ী দম্পতি করেছিলেন, 50,000 টাকা দিতে না পারায় হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে বলে অভিযোগ। তার আগে 16 ফেব্রুয়ারি একেবারে বড় করে সেই আমরা দেখিয়েছিলাম যোধপুর পার্কে উৎসব করবেন, সেই উৎসবের নামে তোলাবাজি অভিযোগ করেন স্থানীয় ক্যাফের কর্ণধার, এমনকি একজন মহিলা তিনি টাকা যেহেতু দিতে পারেনি রীতিমতন দল নিয়ে গিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের ক্যাফে বন্ধ করে দেওয়া হবে। আমার প্রশ্ন একটা যে বারেবারে এই ঘটনা কেন ঘটবে যখন একেবারে শীর্ষস্তর থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে? আমরা তো আন্তরিকভাবে চেষ্টা করছি কিন্তু কিছু লোক হুমকি। একটা কথা বল, তুই একটা কথা বল, সেটা হচ্ছে এটা তোর খারাপ লাগছে, এটা জানি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, কিন্তু আসলে রাজনৈতিক যে আবহ
এটা কিন্তু এই সংস্কৃতিটাকে বারবার করে কনফার্ম করছে। এইখানটাকে কিন্তু বেলাগাম এই এই হ্যাঁ এই এইখানটাকে কিন্তু বেলাগাম কিন্তু আমি বলছি এই যে রাজনৈতিক আবহটা আমাদের এই রাজনৈতিক আবহটাই কিন্তু পশ্চিমের মানুষ দেখছে এবং এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এই যে সিপিএম বলে হাইলি দি বলতে পারি আবহ তৈরি করছে এই রাজনৈতিক শিক্ষা তুই কি হাজির হল না তুই তো এসে ভাই করছিস এই জায়গাটা একটা হচ্ছে বিজেপি সাথে অ্যাক্টিভ হয়েছে এই রাজ্যে সতীলক্ষ্মীর মতন করে বলছিল আসলে এরা দুটো হচ্ছে রঙ্গা আর বিল্লা এরকম ভাবে বললে হবে নাকি ভাই ধরা পড়েছে বা অভিযুক্ত হয়েছে দাদা বলছে আমি কিছু জানি না আমি জানতে চাই ভাই পার্টি করবি কি করবি না সেটা বলুক যদি ভাই পার্টি করবি না হয় তাহলে 40-50 জন লোক নিয়ে কিভাবে ঢুকে যেতে পারে তাহলে বিজেপির কথা তো যেতে তোমার কথা শুনে দেখো পার্টি গার্ড করে বলেছো তুমি এই লোকের পূজো করে ভাই করেছে তার জন্য পার্টির কি দোষ লক্ষীমপুর খেরি একটু আগেও তুমি বলেছো সেখানেও তো একজন বিজেপি নেতা ছেলে করেছিল তারপরে বিজেপি নেতা ছেলে মন্ত্রী ছেলে আরে ওই মন্ত্রী ছেলে আরে ভাই ব্লক ছেলে এর ভাই ব্লক দুটো এক হয়ে গেল দুটো আলাদা হয়ে গেল কথা বলছো আমি বলছি প্রশাসনের ভূমিকা আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো আপনার স্মরণে থাকবে সলিলদা যে একাধিক বিজিবিএস মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মানে যেখানে শিল্প সম্মেলন রাজ্যের তরফে করা হয় এই বার্তাটা বারে বারে দেওয়া হয় যে এই পশ্চিমবঙ্গ এই কলকাতা শহর হচ্ছে বেস্ট এবং সেফেস্ট ডেস্টিনেশন টু ইনভেস্টমেন্ট আমি বলছি একটা সামান্য রিসর্ট ব্যবসা যেখানে রিসর্ট মালিক বলছেন তিনি সব জায়গায় এর আগে এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন একটা ব্যবসা হোক সেটা শিল্প হোক সেটা তখনই ফ্লারিশ করতে পারবে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে এই সব ক্ষেত্রে প্রচণ্ড কড়া আমি বলছি যদি প্রশাসন শক্ত হাতে সবটা ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা কি আজকে আমাদের দেখতে হতো সলিলদা পশ্চিমবাংলা বেস্ট সেফেস্ট ইনভেস্টমেন্ট এরিয়া ইকোনমিক হাব এসব গল্পের কথা ছাড়ো তুমি তুমি এসে পার্টিকুলার এই ইস্যুটাতে এসো এই ইস্যুটাতে দেখো এটা ক্লিয়ার কেস অফ 384/387 এক্সটর্শন সোজা তোলাবাজি 30-40 লোক গিয়ে অ্যাট দ্য পয়েন্ট অফ ফিয়ার ওখানে 50,000 টাকা ডিমান্ড করছে 50,000 টাকা ডিমান্ড করছে ওয়ার এস যে ব্লক সভাপতি না কে যে তৃণমূলের যে আধিকারিক যে পাশে বলছে যে না আইন আইনের রাস্তায় চলুক আধিকারিক হয় না আইন আইনের রাস্তায় চলুক সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা অন্যরকম আছে বাইরে একটা আলোচনা হয়েছিল এইসব কথাবার্তা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে প্রশাসন যদি সঠিকভাবে এটার অ্যাকশন নিত আমার বলার কিছু ছিল না তুমি কজন অ্যারেস্ট হয়েছে বলো দুজন অ্যারেস্ট হয়েছে আমি আমি যা টিভিতে তোমাদের দেখেছি দুজন অ্যারেস্ট হয়েছে এবার দুজন দাঁড়া দাঁড়া বসে না দুজন অ্যারেস্ট হওয়ার পরে ওদের কি পিসিতে নেওয়া হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে টু আইডেন্টিফাই দ্য আদার ক্রিমিনালস আপনি তদন্ত করছেন আরে আমি আমি যখন বলছি তুমি কেন কথা বলছো আই হ্যাভ নট না না তোমার সাথে কথা বলাই তো মুশকিল না না প্লিজ তুমি আমার টিউটার নাকি তুমি আমার সেখানে ভুল ব্যাখ্যা দিচ্ছ না তুমি সবার সময় বলবে হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে বাকি যারা আছে অ্যাকমপ্লিসেস তাদের অ্যারেস্ট করার জন্য যদি দরকার যদি এটা যদি করতো তাহলে কিন্তু এদের পুলিশ হেফাজতে নেওয়া হতো হেফাজতে নিয়ে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করতো ওদের কাছে কোনো কিছু যদি অস্ত্র শস্ত্র থাকতো সেটা উদ্ধার করতো এবং বাকি যারা রিমেইনিং অ্যাকমপ্লিসেস যারা তাদের অ্যারেস্ট করার জন্য সব রকম ব্যবস্থা করতো এবং যেরকম তোমার ভাঙরের ক্ষেত্রে করা হয়েছে একটার পর একটা অ্যারেস্ট করা হচ্ছে একটার পর একটা ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু নিজের দায় সারা কর্তব্য করেছে বলে আমার মনে হয় সোনার বাংলা হলে এগুলো হবে এগুলো তো আরে কত এসব বলে তো কিছু লাভ হচ্ছে না সবাই বেরিয়ে যাচ্ছে একটা পর একটা লোক বেরিয়ে যাচ্ছে আর টিভি চ্যানেল তুমি তুমি এটা তো স্পিকারকে দিয়ে বলো তুমি এটা স্পিকারকে দিয়ে বলো তোমার লাভ আমি বুঝবো তো ক্ষমতা আছে দাদা তুমি এটা তো স্পিকারকে দিয়ে বলো যে একটা লোক বেরিয়ে গেছে কিছুই তো না না তুমি একটা তোমার স্পিকারকে দিয়ে বলো তোমাদের কতটা দেউলিয়া তোমরা যারা তোমার স্পিকার একটা
একাধিকবার দিয়েছি যে সত্যি কোন দল জিতলো, কোন দল হারলো, কোন দল কত ব্যবধানে জিতলো সেটা দিয়ে কি কোনো অপরাধকে জাস্টিফাই করা যায়? যদি তাই হতো তাহলে লক্ষিমপুর খেরির কথা কিছুক্ষণ আগে সজল ঘোষ বলছিলেন যে লক্ষিমপুর খেরিতে একেবারে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে সম্ভবত 5 থেকে 7 জন কৃষককে একেবারে পিষে মেরে দেওয়ার অভিযোগ, সেই লক্ষিমপুর খেরির 8টা বিধানসভা ওই সংসদের 8টা বিধানসভা এলাকায় সবকটাতে বিজেপি জিতেছে, তার মানে কি সেটাকে জাস্টিফাই করা যায় নাকি? এই প্রশ্ন থাকবে। অপরাধ জয় বা পরাজয় নির্বিশেষে হয় না, অপরাধ যে কোনো ক্ষেত্রে অপরাধ অপরাধ এবং তার সেইভাবে বিচার হওয়া উচিত।